পদ্মায় আসছে এবার বউ পাগল দুলুমিয়া। চলতি বছরের সিনেমার মুক্তিতে হ্যাট্রিক করতে চলেছে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক সাকিব খান। প্রেক্ষাগৃহে এবার চমক দেখাবে সাকিব ওরফে দুলুমিয়া। আগামী 15ই নভেম্বর মুক্তি পাবে অনন্য মামুন পরিচালিত প্যান ইন্ডিয়া ছবি দরদ। শেষ কুরবানি ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমা সুপার হিট হয়েছে। এর আগে গত বছরের কুরবানির ঈদে মুক্তি পায় সাকিবের প্রিয়তমা। দুটি ছবি দেশ বিদেশে সব জায়গাতেই ভালো ব্যবসা করেছে। পরিচালক অনন্য মামুনের ইচ্ছা ছিল পূজার উৎসবে ঘটা করে ছবিটি মুক্তি দিবেন, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে স্থবির হয়ে পড়েছিল সেন্সর বোর্ড। নাম বদলে সেন্সর বোর্ড এখন সার্টিফিকেশন বোর্ড নামেই সক্রিয় হয়েছে। চলচ্চিত্র মুক্তির সনদও পেয়ে গেছেন নির্মাতা। এবার মুক্তির পালা। মঙ্গলবার দরদের টিজার ধরা পড়ল সাকিব খানের নতুন লুক আর গল্পের সামান্য স্বাদ। টিজারের নির্মাতা জানিয়েছে সে খবর। জানা গেছে দেশের বাইরে 5টি দেশে ছাড়পত্র পেয়েছে দরদ। 1.5 মিনিটে টিজারে সাকিবের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে নজর কেড়েছে বলিউড নায়িকা সোনাল চৌহান। রোম্যান্টিক সাইকো থ্রিলার হিসেবে চলচ্চিত্রটির চরিত্র উন্মোচন হয়েছে টিজারে। স্ত্রীভক্ত এক পরিশোধপরায়ণ খুনি চরিত্র দুলুমিয়াকে দেখা গেছে সাকিব খানের দুর্দান্ত অভিনয়ে। সাকিব সোনাল ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছে পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকেই। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।